Assalamualaikum everyone. Welcome back to another vlog. So today we are going to share with you a very interesting vlog. This is our mela. This mela is Trafalgar Square. Assalamualaikum. Asker British worker ekta ayojon korche ider jonno amader mayor jeta ache Londoner Sadiq Khan arrange korchen ekta Eid mela oita Trafalgar Square to oitar time ta hocche apnar 2ta theke dupur 12ta theke 6ta porjonto to ekhon amra 3ta baje amra rona dichi to sathe thekun amra jabo ekhane je ja kichu sundor lage sob kichu amra record korbo record kore apnader dekhanor chesta korbo আর যদি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে রেখে দেবেন তাহলে যেটা হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে এটা নোটিফিকেশনটা প্রথমেই আপনার কাছে চলে যাবে আর পুরো ভিডিওটা দেখুন বিকজ আমি যেটা শুনছি ওখানে অনেক স্টল আছে খাবারের ব্যবস্থা আছে তারপর মিউজিকও আছে লাইভ কনসার্ট হবে তো দেখতে থাকুন দেখি জানি না আমি আমি এখনো যাই নাই সাথে থাকুন মনে হয় প্রোগ্রামটা ভালোই হবে ওকে চলো তাহলে চলুন মেলাতে যাই Mahbir, Zayan, Yamin, Tausif. Chicken. Zayan, Baba tired ni? Chicken. Chicken ni ta? The chicken ni? The chicken. 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 Yeah. Okay, chicken. তো আজকের এই মেলাতে আমরা সপরিবারে যাচ্ছি আর আমি তো আগে যে মেলাতে গিয়েছিলাম মানে আকলু প্লাজাতে সেটাতে আমি একাই গিয়েছিলাম তো আমার হাজবেন্ড বলছিলেন চলো আমরা এই মেলাতে সপরিবারে মানে সবাই একসঙ্গে করে যাই বাচ্চাদের অনেক ভালো লাগবে আর এই মেলাটা যেহেতু আমাদের গড়ের একবারে কাছেই মানে ট্রাফলগার স্কয়ারে আর এটা কিন্তু আমাদের গড় থেকে খুব একটা বেশি দূরেও না তো সেই জন্য চিন্তা করলাম কেন না একটু ঘুরে আসি আর দেখে আসি এই মেলাটা কেমন হবে তো সেই জন্য আসলে যাওয়া তো এখানে যাওয়ার পর আমার মাথাটা তো একেবারে খারাপ মানে এত বেশি লোকজন ছিল আমরা যে হেঁটে মেলার ভেতরে গিয়ে ঢুকবো সেটা আসলে খুব একটা কষ্ট করেছিল আমি তো এই মেলাতে বড় আশা করে এসেছিলাম যে আমাদের বাঙালি কোনো স্টল বা সব বসবে মানে কোনো জিনিসপত্রের সব বা ফুডের স্টল তবে আনফরচুনেটলি এখানে কোনো বাঙালি ফুডের স্টল বা কোনো জিনিসপত্রের স্টলও বসেনি তারপর এখানে চলছিল কনসার্ট মানে লাইভ কনসার্ট তো আমি মানে আমরা বুঝেছিলাম এখানে বাংলা কোনো গান বা ইন্ডিয়ান গান মানে হিন্দি গান চলবে তবে এটাও কিন্তু হয়নি হয়তো বা সকালের দিকে এটা হয়েছিল মানে কোনো হিন্দি গান হয়তো বা এখানে চলছিল আর এটা যেহেতু সকাল 12টা থেকে চলছিল বিকাল 6টা পর্যন্ত তো আমরা তো এখানে আসতে আসতে 3:30টা মানে 4টার মতো বেজে গিয়েছিল মানে একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছিলাম আর এখানে আসলে একটা জিনিস দেখে আমি অবাকই হলাম যে আমাদের বাঙালি লোকজন কিন্তু ছিলেনই না হয়তো বা ছিলেন একেবারে কমই হবে আমি আসলে দেখিনি যেদিকেই তাকাচ্ছিলাম সব দিকে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি তারপর ডিফারেন্ট কান্ট্রির লোকজনই ছিলেন এই প্রথমবারের মতনই লন্ডনে এত বড় পরিসরে এই ঈদ মেলাটা হয়েছে মানে সরকারিভাবেই আসলে খুব অবাকই লাগে যে প্রথমবারই এই ঈদ মেলাটা এভাবে হয়েছে নর্মালি তো ক্রিসমাসের জন্য প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে আসলে এভাবে এত বড় করে করা হয় তবে ঈদ মেলাটা আসলে এবারই এত বড় করে করা হয়েছে আর ট্রাফলগার স্কোয়ারের মতো জায়গাতে এটা আসলে দেখে অনেক ভালোই লেগেছে যে আমাদের এই ঈদটাকে অনেক প্রাধান্য দিয়েই এই ঈদ মেলাটা করা হয়েছে আর এই মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টিও চলে এসেছিল তো আমরা দৌড় দিয়ে একটা জায়গাতে গিয়ে দাঁড়াই তারপরে দেখি আবার বৃষ্টিটা চলে গিয়েছে আর আমরা আসলে সকালবেলা শুধু ব্রেকফাস্টই করে বের হয়ে পড়েছিলাম তো আমাদের কিন্তু লাঞ্চটা করা হয়নি তো এখন আমরা লাঞ্চ করব তো সেই জন্য এখানে ফুড কোর্টগুলোতে একটু ঘোরাঘুরি করে দেখলাম যে তাদের এখানে কী কী খাবার আছে
তো এখানে আসলে অনেক ধরনের খাবারই ছিল, টার্কিশ খাবার, তারপর ইন্ডিয়ান খাবার, আর সবগুলো স্টল থেকে এত সুন্দর সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল যে সবগুলো শপের এই খাবারগুলো একটু ট্রাই করি। তবে এটা তো আর একদিনে মানে একই সময় করাটা সম্ভব না। তো আমরা আসলে কোন কিউয়ে গিয়ে দাঁড়াবো, মানে কোন শপের বাইরে, সেটা আসলে অনেক মানে কষ্টকরই ছিল, কারণ এত বেশি লোকজন ছিল আর এত লম্বা লম্বা কিউ ছিল যে আমরা যে কিউয়ে দাঁড়িয়েছিলাম আসলে অনেকক্ষণ লেগে গিয়েছিল শপের কাছে এসে দাঁড়াতে। সব শপের বাইরেই অনেক লম্বা লম্বা কিউ ছিল, আর ওই দিন যেহেতু শনিবার ছিল তো সবারই তো ছুটির দিন, তো সবাই দেখা গেছে সবার ফ্যামিলিকে নিয়ে এই মেলাতে এসেছিল। আর দিনটাও কিন্তু খুবই নাইস ছিল, যার কারণে সবাই আসলে চলে এসেছিল একটু এনজয় করার জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে। তো এখন আমি চলে এসেছি উপরে মানে ন্যাশনাল গ্যালারির সামনেই, আর এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বান্ধবীকে খুঁজে বের করা। আর এখানে যেহেতু অনেক লোকজন ছিল তো ওকে খুঁজে বের করা আমার জন্য একটু কষ্টকরই ছিল, তো সেও এসেছে ওর বাচ্চাদেরকে নিয়ে। তো ওর কথা কি আর বলবো, ওকে তো আপনারা সবাই চেনেন, রুনা খান। তো আমার তো মনে হয় ওকে আর আলাদা করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো ফাইনালি আমার বান্ধবীকে পেয়ে গিয়েছি, আর ওর সঙ্গে করে এখন আমি উপরে যতগুলো স্টল ছিল সবগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, কারণ আগে এই সাইডে আর আসা হয়নি, আমরা তো ডাইরেক্টলি চলে গিয়েছিলাম নিচে। তো এখন আমি সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছি ওকে সঙ্গে করে নিয়ে। তো এখন আমরা চলে এসেছি একটা টার্কিশ স্টলে, এখানে খুব সুন্দর সুন্দর মোজাইকের মতো করে ডিজাইন করা ফ্রেম, তারপর রাউন্ড শেপের মাঝেও ফ্রেম ছিল, তারপর আরও অনেক কিছুই ছিল, আর এগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তারপর এগুলোর প্রাইসটাও মাশাল্লাহ খুবই হাই ছিল, এক একটা ছোটো ছোটো প্লেটের প্রাইস ছিল 75-85 এরকম করে। তারপর আমরা এখন চলে এসেছি মেহেদির স্টলে, এখানে বাচ্চাদের মেহেদি পরানো হচ্ছে, বড়রাও পড়ছেন, তো বাচ্চাদের মেহেদি পরানোর প্রাইসটা ছিল 5 পাউন্ড করে, আর বড়দের ছিল 8-10 পাউন্ড করে। আর এটা দেখে আসলে অনেক ভালোই লাগছিল যে আমাদের এই ঈদের সেলিব্রেশনটা এখানেও যে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। তারপর এখানে আরও অনেক ধরনের স্টল ছিল, যেমন এখানে একটা সায়েন্স বিষয়ক স্টল ছিল যেটার ভেতরে বাচ্চারা অনেক কিছুই করছিল আর দেখছিল। তারপর এখন আমরা চলে এসেছি একটা ড্রেসের স্টলে, আর এই স্টলটা একটা বিদেশি স্টল, তো এখানে যতগুলো ড্রেসই ছিল সবগুলোই মেক্সি ড্রেসের মতনই, আর এগুলোর প্রাইসও কিন্তু খুব বেশি ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম আরও একটা স্টলে, এটা ছিল একটা ইসলামিক স্টল, এটাতে খুব সুন্দর সুন্দর ঈদ মুবারক, রামাদান মুবারক এরকম করে অনেক কিছুই ছিল। আরও ছিল বাচ্চাদেরকে আরবি শেখানোর জন্য অ্যারাবিক বুক, মানে সাউন্ড বুক, তারপর কোরআন, আরও ইসলামিক অনেক কিছুই ছিল এই শপে। তারপর আমরা চলে গিয়েছিলাম আরেকটা স্টলে, সেটাতে ছিল খুব সুন্দর সুন্দর আর্ট, মানে ফ্রেমে লাগানোর জন্য আর্ট। তো এখানে সবগুলো আর্টই আসলে আমার অনেক ভালো লেগেছে, প্রত্যেকটা আর্টই খুব সুন্দর করে করা ছিল। আর এই শপের আর্টগুলোর প্রাইসটাও আসলে একটু বেশি ছিল মানে নর্মালের চেয়ে, আর যেহেতু স্টলটা মানে শপটা মেলাতেই বসেছে সেজন্যই হয়তো বা এই শপের সবগুলো আর্টের প্রাইসই আসলে একটু বেশি ছিল। Wow, all those are very like, that's okay.
You said 150, 20% off, then today? 120. Pretty good, high five. Yeah. Well done, all of you. Have we got any more prizes? Search your pockets. Anyway, thank you to these lot. অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে এসেছি নিচে। আর এসে দেখি আমার হাজব্যান্ড আমাদের জন্য খাবারটা অলরেডি নিয়ে এসেছেন। তো আমরা তো লাঞ্চটা করে আসিনি, সেজন্য আমরা সবাই একসাথে হয়ে এই খাবারটা খেয়ে নিয়েছিলাম। তবে রুনাকেও বলেছিলাম আমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য, মানে খাওয়ার জন্য। তবে তারা তো আর্লি লাঞ্চটা করে এসেছে, সেজন্য তারা আর খায়নি। তারপর মানে খাওয়া দাওয়াটা করার পরই আমরা চলে এসেছিলাম। তার একটু পরই রুনাও মেলা থেকে বের হয়ে পড়েছিল। তো যাই হোক, দুই বান্ধবী একসঙ্গে হয়ে অনেক এনজয় করলাম। আর আমার বাচ্চারা ওর বাচ্চাদেরকে পেয়েও আসলে খুব বেশি ফান করেছে। আর আমরা মেলাতে কিনে যে খাবারটা খেয়েছিলাম সেটার প্রাইসটাও আসলে অনেক বেশি ছিল, যেহেতু মেলাতে খাবারটা কিনেছি। নর্মালি যদি এই খাবারের প্রাইসটা 8 পাউন্ড বা 10 পাউন্ড হয়ে থাকে, তো বুঝতেই পারছেন মেলাতে এই খাবারের প্রাইসটা কতটা হাই ছিল। তো পুরোটা সময় আসলে মেলাতে আমরা দুই বান্ধবী মিলে যেহেতু এনজয় করেছি, একই সঙ্গে আমাদের সেই বান্ধবীকেও কিন্তু অনেক বেশি মিস করেছি, মানে শামিমাকে। আমরা যেখানেই যাই তিনজন কিন্তু একসঙ্গে করে যাই, তো সে যেহেতু আজকে আমাদের সঙ্গে ছিল না, তাকে আমরা দুজনই আসলে অনেক বেশি মিস করেছি। তো সাথে থাকুন, আমরা যাব ওখানে, যে যা কিছু সুন্দর লাগে সব কিছু আমরা রেকর্ড করব, রেকর্ড করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যদি আমাদের আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি না Get that, get that. Best in me, and that's the moment I realized.